السلام عليكم، আশা করি সকল ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ রহমত ভালো আছি। তো আজকে আমি আরেকটা ভিডিও লই আইলাম আপনাদের সামনে, একটু হইলো বাংলাদেশে থাকাকালীন আমার আরেকটা ভিডিও। তো আমরা আসলে বাংলাদেশে 3 মান্থ তলা থাকছিলাম। তো যতদিন থাকছি আমরা এভরি স্যাটারডে সানডে একটা রুটিন হয়ে গেছিল আমার ভাই, আমরা এভরি স্যাটারডে সানডে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা লইয়া যাইতো। তারপরে আমরা সব সুন্দর সুন্দর জায়গা থেকে ঘুরিয়া আমরা পরে আমরা খাইতাম, খাইয়া তো বাসা তাইতাম, খুব ভালো লাগতো। আসলে ইউকেল দেখানো লয়ে গেছিল এভরি স্যাটারডে সানডে, আমরা সব জায়গায় যাইতাম, সুন্দর সুন্দর জায়গা আমার বাইয়া লইয়া যাইতো। তো এখন আমরা ইসলাম সিলেটো টিলাগড় একটা ফোর্সে ইকো পার্ক, খুব সুন্দর একটা পার্ক, আসলে খুব সুন্দর বলতে একটা তো এই পার্ক আসলে আটা যায়, অনেক জায়গা আছে আটার, আর ডিফারেন্ট ডিফারেন্ট অ্যানিমেল আছে। তো এনে দেখতে পারো পাখি অনেক রকমের, ওর অনেক রকমের পাখি আছে। তো আমি আপনার একটু শুনাইমু পাখির আওয়াজটা, খুব সুন্দর কিচির মিচির আওয়াজ, তাহলে শুনোকে একটু আওয়াজ, তারপরে মাতিমু। তো উন্টা পাল্লা পাখির কিচির মিচির আওয়াজ খুব সুন্দর, খুব ভালো লাগছে। আসলে পাখিগুলো অনেকের নামও আমি জানি না, বাট কিছু কিছু লেখা আছে তো বুঝতাম পারছি, চিনতাম পারছি। তো এনে দেখতে পারা ময়ূর, খুব সুন্দর লাগে ময়ূরগুলো দেখতে, বাট অনেকগুলো আসিল উপরে, তার বাসা জায়গা আছে অনেকে বইতে আসিল তারা। তো আমি একটু ওই ভিডিও করলাম, আমার বাচ্চা খুব এনজয় করছেন আসলে। আর অনেক রকমের নাকি আরও অ্যানিমেল আসিল, বাট সাপও আসিল, সাপটা মারা গেছে নাকি নাকি তা নাই না, সাপও আসিল না, আর টাইগার না লায়ন কিন্তু একটা দেখছি, একটা ভিডিও করছি না। আর যেগুলোও আসিল আসলে একটু একটু আপনারা লোকে শেয়ার করছি। আর আমরা যে সময় গেছি এই সময় অলরেডি সন্ধ্যে হয়ে যার, সন্ধ্যা না আসার আগে গেছি, আর যা আসার না মাঝে ফুরেও গেছিলাম, বাট তারপরেও একটু লাগছে অন্ধকার অন্ধকার হয়ে যার। তো আইছিলাম আমরা, বেশিক্ষণ আসলাম না। তো এনে দেখতে পারা মাছ, উতুরা হয়ে একটা মাছ আসিল, তো একটু ভিডিও করলাম মাছগুলা। আর বাচ্চাদের আসলে একটু আটিলা, আটার জায়গাও আছে, আতুরা তুরা একটু ডিফারেন্ট ডিফারেন্ট অ্যানিমালসও দেখারা। আমার বাচ্চায় তো আমার বয় হরিণ দেখছে, হরিণ দিকে একটু খেলাইছে হরিণের লগে তুরা। তো এখন দেখতে পারা জেব্রা, জেব্রাগুলো দুইটাও জেব্রা আছে। আর আসলে মানুষও বাক্কা আসলা দেব দেখছি এই সময়, আমরা যে সময় গেছি বাক্কা মানুষ আটিরা, তারপরে অ্যানিমেল দেখরা। তো যাই হোক, ভালো লাগছে আসলে পার্কও গিয়েও যে বাচ্চা নিতে একটু অ্যানিমেল দেখতে পারছেন। তো এনে দেখতে পারে আমার হাম্মা আর আমার ফুয়া বইয়া দেখরা। তো যাই হোক একটু দেখিয়া, তারপরে আরও টাইগারও একটা দেখছিলাম না কিতা বলে গেছি। তো দেখিও কি এখন দেখতে পারে আমার বাইয়ে আমার ফুয়ারে ধান যত লইছন খান্দ লইয়া আটিরা। তো আমার ফুয়া আসলে অনেকক্ষণ আটটা টায়ার্ড হয়ে গেছেন, তো আমার ভাইয়ে লইছন খান্দ লইয়া আটটা। তো আমি একটু মেমোরি তা হোক যাতে মামার বাগনারে লইয়া আঠিরা, খুব ভালো লাগে দেখতে দৃশ্যটা। তো একটু মেমোরি করিয়া রাখিলাম আমার চ্যানেলও। তো এই তো এখন আমরা যাইলাম গি, তো যাওয়ার পর আমরা বাসা যেতাম না, এখন যাই গে একটা রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টও গিয়ে আইন আমরা খাবার অর্ডার দিমু, তো যাতা খাইতে পারছে নিতে। তো এনে দেখতে পর কিতা ছোলা পাঠুরা, তারপর ফুচকা, তারপর ফুচকা না কিতা একটা নাম কইছে, একটা খুব মজা আসিল আসলে টেস্টে তার। ফ্রাই চিকেন ফ্রাই যতা পাচ্ছেন যেটা খাই না, তো আমরা অর্ডার দিছিলাম। তো খাই হইয়া আবার আমরা বাসার যাইম গিয়া। তো ওই না লাস্টে দেখতে পারবো যে আমার বাইরে আমার খাবার, আমি আমার বাইরে খাওয়াই। আর তো ওই একটু ওই ভিডিও করে রাখলাম যে একটা মেমোরি তা হোক। আর এভরি স্যাটারডে সানডে আমরা দেশে ততদিনও আসলাম আসলে, সব সময় যাইতাম, বাট এভরি স্যাটারডে সানডে রুটিন হয়ে গেছিল ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা যাওয়া, ডিফারেন্ট ডিফারেন্ট খাবার ট্রাই করার। তো আজকেও গেছিলাম ডিফারেন্ট জায়গা, তারপরে এবার সময় খুব মজার মজার খাবার খাই আইলাম। তো এনে দেখতে পারা আমার ভাইয়ের লগে আমরা ইয়ে করলাম, আমি যে আমার ভাই আমার মুখে একটা গোলগাপ্পা দেয়, আর আমি আমার ভাইয়ের মুখে দিলাম। তো এটা জাস্ট একটা মেমোরি রাখার লাগি। আইনাম ব্যাকগ্রাউন্ডও মাত আছে, আমি জাস্ট একটু ভলিউম কমাইয়া দিলাইছি। তাহলে আজকে সবাই পালা থাকা, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে হতে পারলো। আপনি আসসালামু আলাইকুম।